ফ্রেন্ডস কেমন আছেন? তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে এখানে আমি ডিজাইন নিয়ে এসেছি 42 জোড়া। 42 জোড়া ডিজাইন আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন। আর এখানে যে ডিজাইনগুলো মাত্র 2 আনা থেকে শুরু করে 2 আনা, 3 আনা, 4 আনা এরকম স্বর্ণের ভিতরে ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস আপনি 42 জোড়া ডিজাইনগুলোই ভালোভাবে ভিডিওটি দেখুন। আশা করি এখান থেকে যে কোনো ডিজাইন আপনার মন মতো ডিজাইন চয়েস করে তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আপনি নিশ্চিন্তায় সবসময় ইউজ করতে পারবেন। আর এখানে আপনার যে ডিজাইনটাই চয়েস হোক না কেন, সেটা আপনি মাত্র 2 আনা থেকে শুরু করে 4 আনা স্বর্ণের ভিতরে তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস এখানে আপনার যে ডিজাইনগুলো কিছু কিছু ডিজাইন আপনার রয়েছে 2 আনা স্বর্ণের ভিতরে, কিছু কিছু ডিজাইন রয়েছে 3 আনা স্বর্ণের ভিতরে, আর কিছু কিছু ডিজাইন 4 আনা স্বর্ণের ভিতরে। তো আপনি যে ডিজাইনটাই চয়েস করবেন, তো সেটার আপনার ডিজাইনে দেওয়া আছে যে কোন ডিজাইনটা কতটুকু স্বর্ণ, কত টাকা দাম পড়বে, সব কিছু আপনি জানতে পারবেন। আপনি ভালোভাবে ভিডিওটি দেখুন। আর এখানে আপনার যে ডিজাইনগুলো, ডিজাইনগুলো একদম নতুন কালেকশন, আপনি দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো ছোটোর ভিতরে কতটা সুন্দর। আর এখানে আপনার মূল কথা হলো এই ডিজাইনগুলো 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে আপনি তৈরি করতে পারেন। আর যদি আপনি এই ডিজাইনগুলো ভালো স্বর্ণ দিয়ে 21 ক্যারেট হলমার্ক বা 22 ক্যারেট হলমার্ক মেশিংয়ে যাচাই করে যে স্বর্ণটা দেওয়া হয় সেটা দিয়ে যদি এই জিনিসগুলো আপনি তৈরি করেন, তাহলে আপনি সবসময় রাফ ইউজে আপনার ভালো হবে, আপনি জিনিসটা ব্যবহার করে ভালো পাবেন। ফ্রেন্ডস এখানে আপনার সবগুলো ডিজাইনই একেবারে মজবুত ডিজাইন। আর আপনি যখনই যে ডিজাইনটাই তৈরি করুন না কেন, সেই ডিজাইনটা আপনি আগে ভালোভাবে দেখে নেবেন, তারপরে স্বর্ণকারকে দেখাবেন। দেখালে তারপরে আপনি সেই ডিজাইনটা তাকে বলবেন ছোট করে, একটু মজবুত করে জিনিসটা তৈরি করে দিতে, তাহলে আপনি সবসময় ইউজ করে ভালো পাবেন। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য এখান থেকে যে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে চান, তাও পারবেন। এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি জিনিসগুলো পুশ ডার্ট দিয়ে তৈরি করবেন, তাহলে আপনার স্বর্ণটা একটু কম লাগবে। আর যদি আপনি সবসময় ইউজ করেন, তাহলে আপনি যে বাঁকা ডার্ট যে আসে সেই বাঁকা ডার্ট দিয়ে আপনি জিনিসটা তৈরি করবেন, তাহলে ভালো হবে। ফ্রেন্ডস আর আপনার এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে 4 আনা স্বর্ণের ভিতরে যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো আপনি যেরকম ডিজাইন রয়েছে সেরকম সেম করে আপনি সুন্দর করে তৈরি করতে পারেন। এরকম ডিজাইন যদি আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান, তাও পারবেন। তো আপনি একটু কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে এরকম ডিজাইন আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন। ফ্রেন্ডস এখানে আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে 3 আনা স্বর্ণের ভিতরে, সেটাও কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারবেন, বা এক জায়গায় যাওয়া আসার জন্য গিফটের জন্য এই ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর এখানে আপনার যে ডিজাইনগুলো, এখানে বেশিরভাগ ডিজাইনই আপনি ছোট করে তৈরি করবেন, কারণ এখানে ডিজাইনগুলো সব ছোট করে তৈরি করা। আপনি যদি জিনিসটা ছোট করে তৈরি করেন, আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফ ইউজ করেন, জিনিসটা আপনার ভালো হবে, ব্যবহার করে আপনি ভালো পাবেন। ফ্রেন্ডস আর আপনার এই ডিজাইনগুলো বর্তমানে যে হলমার্ক স্বর্ণটা পাওয়া যায় সেটা দিয়ে আপনি তৈরি করবেন। সেটা দিয়ে তৈরি করলে কী হবে, আপনি যখন জিনিসটা আপনার এই ডিজাইনটা পছন্দ না হলো অন্য ডিজাইন তৈরি করবেন, সেক্ষেত্রে যখন আপনি ডিজাইনটা ভাঙতে যাবেন তখন স্বর্ণটা আপনি ভালো পাবেন। আর যদি আপনি কোনো খারাপ স্বর্ণ দিয়ে তৈরি করেন, তাহলে তো আপনার ভাঙতে গেলে ঘাটতিটা বেশি যাবে। তো আমি সেই জন্যই বলছি আপনি হলমার্ক যে স্বর্ণটা পাওয়া যায় সেটা দিয়ে জিনিসগুলো তৈরি করবেন। ফ্রেন্ডস এই ডিজাইনটা না, আপনি যে ডিজাইনই তৈরি করুন না কেন, সে ডিজাইনটা আপনি ভালো স্বর্ণ দিয়ে তৈরি করলে আপনারই ভালো হবে। ফ্রেন্ডস আর আপনি ঘরে বসে কীভাবে আপনার পুরাতন স্বর্ণ থাকলে সেটা আপনি পরিষ্কার করবেন স্বর্ণকারের মতো, এরকম এরকম ভিডিও যদি আপনার প্রয়োজন হয় যে আপনি ঘরে বসে আপনি স্বর্ণগুলো ভালোভাবে পরিষ্কার করবেন, তাহলে আপনি আমাকে একটি কমেন্ট করবেন,
আমি সেরকম একটি ভিডিও নিয়ে আসব। তখন সেটা দেখে আপনি ভালোভাবে জিনিসগুলো স্বর্ণকারের মতো পরিষ্কার করতে পারবেন। ফ্রেন্ডস, আশা করি এখানে যে ডিজাইনগুলো আমি দেখালাম আপনার যে কোনো একটা ডিজাইন চয়েস হয়েছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনি আমাকে কমেন্টে বলতে পারেন। ফ্রেন্ডস, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন আপনি কীভাবে তৈরি করবেন বা ভালো ভালো আনকমন যে ডিজাইনগুলো রয়েছে সেরকম ডিজাইন আমি নিয়ে আসি। তো ফ্রেন্ডস, আপনি ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে।